নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রথমেই আপনাদেরকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আপনারা আজকে একটু অনুষ্ঠান যেটি আজকের বিষয় রেখেছি একটু অন্য ধরনের, কারণ 2019 সাল পড়ে গেল এবং এই 2019 সাল পড়ার আগে থাকতেই আপনারা প্রচণ্ড পরিমাণেই কিন্তু একটা কৌতূহল আপনাদের ভিতরে তৈরি হয় যে 2019 সালটা আমাদের কেমন যাবে, বিভিন্ন রাশি বিভিন্ন লগ্নের ক্ষেত্রে কেমন যাবে, এবং সেই সম্পর্কীয় যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে সেগুলো আপনারা অবশ্যই খুঁজে খুঁজে বার করে দেখেন এবং আগে থাকতেই কিছুটা সতর্ক হয়ে যাবার চেষ্টা করেন বা কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করেন যে 2019 সালটা আপনার জন্য কী কী ঘটনা, সম্ভাব্য ঘটনাগুলি নিয়ে আসছে। তো আমিও ব্যতিক্রম নই, আমিও আপনাদের জন্য 2019 সালেতে প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে কেমনভাবে চলবে 2019 সালটি এবং কী কী বিষয় তাদের জীবনে ঘটতে পারে, কোন কোন বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সতর্ক থাকা উচিত, এই সমস্ত ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তবে আজকের যে অনুষ্ঠানটি একটু অন্য ধরনের অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা আসলে একটু বোঝার ব্যাপার আছে। অবশ্যই তার আগে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে যে অনুষ্ঠানটা আপনারা শুনবেন, ভালো লাগলে পারে অবশ্যই এই মুহূর্তে লাইক বা কোনো ডিসলাইক দেবেন না। কারণ হচ্ছে যে অনুষ্ঠানটি একটু অন্য রকমের এবং কিছুটা দিন যাবার পর অর্থাৎ 2019 সালের আজকে যে বিষয় আমার, আজকে আমি যে বিষয়টিকে নিয়ে অনুষ্ঠানটি করছি সেটি হচ্ছে যে 2019 সালটি আসলে কী কী বার্তা বহন করে নিয়ে আসছে। আসলে 2019 সাল যেই মুহূর্তে পড়েছে অর্থাৎ 2018 সালের 31 ডিসেম্বর রাত্রি 11:59:59 পরই যে 2019 সাল পড়ে গেল, সেই সময়কার রাশিচক্রের বিভিন্ন গ্রহবস্থান এই 2019 সালের জন্য কী বার্তা বহন করে নিয়ে আসছে সেটি নিয়ে আজকে আমার অনুষ্ঠান। এবং আমি সেখানে অবশ্যই আপনাদেরকে জানাবো যে 2019 সালটি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কী ধরনের ফল প্রদান করবে। তবে এটি একটি আপেক্ষিক বিচার, এটি একটি এটার ওপরে খুব বেশি ভরসা করা চলে না যদিও বা। তবে আপনারা যদি একটুখানি খেয়াল করেন, একটুখানি ধৈর্য সহকারে আমার বক্তব্যগুলিকে শোনেন এবং কিছুদিন যদি মেলান, তাহলে পরে আমার মনে হয় যে আমার বক্তব্যের সঙ্গে 2019 সালের সার্বিক একটা বিচারের যে মানচিত্র সেটা কিন্তু অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার হবে এবং আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে আমি 2019 সালের সামগ্রিক একটা প্রেডিকশান করব এবং সেই প্রেডিকশানটি কিন্তু সামগ্রিকভাবে সমস্ত রাজ্যবাসী, সমস্ত গ্রামবাসী, সমস্ত দেশবাসীর ক্ষেত্রে প্রযোজ্য। আমি বিশ্বের দিকে যাব না। আপনারা যদি, আপনারা যারা দেশ সম্পর্কে খুব ভালো বোঝেন, তারা এই আমার বিচার বিশ্লেষণটিকে দেশের মধ্যে ফেলে যদি আপনারা বিচার করতে পারেন, দেখবেন অনেকটা মেলার সম্ভাবনা থাকবে। আপনারা যারা দেশকে অত বেশি বোঝেন না, আপনারা রাজ্যটাকে অবশ্যই বোঝেন, আপনারা সেই রাজ্য সম্পর্কে আমার প্রেডিকশানটিকে আপনারা ফেলে বোঝার চেষ্টা করবেন বা দেখার চেষ্টা করবেন, দেখবেন আপনার রাজ্যের সম্ভাব্য ঘটনাগুলি অনেকটাই প্রেডিকশানের সঙ্গে ম্যাচ করবে। আপনারা যারা রাজ্যকেও অত বেশি বোঝেন না, তারা আপনাদের বিশেষ করে গ্রাম, যে গ্রামের মধ্যে আপনি আছেন সেই গ্রামের একটি মানচিত্র এবং সেই গ্রামের মানুষদের জীবনযাত্রাকে কেন্দ্র করে আমার বক্তব্যগুলোকে মেলাবার চেষ্টা করবেন, আশা করবো যে কিছুটা মিলবে। আর আপনারা যারা গ্রামকে অত বেশি বোঝেন না, তবে আপনারা নিজেদের পাড়ার মানচিত্রটাকে, পাড়ার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন লোকজনদের সাথে আমার বক্তব্যকে অনেকটা ম্যাচ করাবার চেষ্টা করবেন, দেখবেন মিলবে। তো একটু অন্য রকমের অনুষ্ঠান। আসলে আমি অনুষ্ঠানটা যে বিষয়টিকে নিয়ে করছি সেটি হচ্ছে যে 2019 সাল পড়ার সঙ্গে সঙ্গে যে ধরনের গ্রহবস্থান আকাশে ছিল সেই ধরনের গ্রহবস্থানের সঙ্গে 2019 সালের যে স্টার্টিং পয়েন্ট সেটা 2019 সালকে কী ধরনের আভাস দিচ্ছে, অর্থাৎ সেই সমস্ত গ্রহরা কী বলতে চাইছে যে 2019 সালটি সম্পর্কে, এটি নিয়ে আমাদের আলোচনা। অবশ্যই আপনারা আমার আলোচনা শুনে হয়তো জানি না কী মনে করবেন, তবে আমি বলবো যে
আপনাদের ভালোও লাগতে পারে, আবার অনেক সময় খারাপও লাগতে পারে, কিন্তু কিছুটা দিন যাবার পর অর্থাৎ 6টা মাস পরে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। যদি মিলতে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি না মিলতে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। কারণ এটা একটা অন্য ধরনের রিসার্চ বলা যেতে পারে, একটা গবেষণা বলা যেতে পারে, এবং সেখান থেকেই চিন্তা ভাবনা। চলুন আসা যাক। তো প্রথমেই দেখুন, 2019 সালকে আমরা যদি নিউরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে ফেলি তাহলে পরে আমরা দুটো সংখ্যা এখান থেকে পেতে পারি। একটা হচ্ছে 2019 অর্থাৎ 2 + 0 + 1 + 9 = 12, কিন্তু 12 হয়, এবং এই 12 সংখ্যাকে এক সংখ্যায় যদি আমরা নিয়ে আসি তাহলে 3 সংখ্যা বেরোয়। অর্থাৎ 3 মানে হচ্ছে আমাদের নিউরোলজি অনুসারে বা সংখ্যাতত্ত্ব অনুসারে 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। এবং আমরা যদি শুধুমাত্র 19 সংখ্যাটাকে যদি সংখ্যাতত্ত্বে পরিবর্তন করি, সংখ্যাতত্ত্বের মাধ্যমে বিচার করি, তাহলে পরে 19 = 1 + 9 = 10, 10 মানে হচ্ছে 1, অর্থাৎ রবি। অর্থাৎ রবি এবং বৃহস্পতির প্রভাব কিন্তু এই 2019 সালে অবশ্যই খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে, এবং এর থেকে অনেক বেশি শুভ বা অনেক বেশি ভালো ভালো জিনিস আমাদের কিন্তু 2019 বহন করে নিয়ে এসছে, এবং সেগুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই চলে আসবে। প্রথমেই দেখুন, রবি হচ্ছে আমাদের রাজার কারণ, রবি হচ্ছে আমাদের রাজার কারণ, এবং রবি হচ্ছে উচ্চ পদস্থ কর্মচারীর কারণ, রবি হচ্ছে যা কিছু বড় সেই সমস্ত বিষয়ের কারণ, রবি হচ্ছে আমরা বলতেই পারি যে রাজা বলতে আমরা এখানে গভর্নমেন্টকে বলতে পারি, সরকারকে বলতে পারি, তাহলে সেই সরকারের কারক কিন্তু রবি। তাহলে পরে আমরা যেই মুহূর্ত 2019 সাল প্রবেশ করলো সেই সময় আমরা আকাশের যদি গ্রহ নক্ষত্র অনুসারে রবির অবস্থান দেখি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে রবি কিন্তু ধনুরাশির মধ্যে অবস্থান করছিল এবং এখনও অবধি করছে, এবং শনি যুক্ত হয়ে রয়েছে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথম নম্বর কথা হচ্ছে যে নবম ঘরেতে রবির মতো গ্রহের অবস্থান কিন্তু এবছর, এবং শনিযুক্ত রবির অবস্থান কিন্তু অবশ্যই একটা বীজযোগ সৃষ্টি করেছে। এটি কিন্তু একটি বেশ মজার মজার ঘটনাগুলোকে ঘটাবে। প্রথম নম্বর কথা হচ্ছে যে রবি যখনই 2019 ঢোকার সঙ্গে সঙ্গে রবির অবস্থান এটাই বলছে যে এবছর কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু একটা বিশাল পরিবর্তন বা রাজনৈতিক অনেক অঙ্ক কিন্তু না মেলার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ রবি এবং শনির এই যে সংযোগ, এটা কিন্তু রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে। আসলে আপনারা হয়তো অনেকেই রাজনৈতিক সমীকরণটাকে বোঝেন, আমি অবশ্যই বুঝি না অত বেশি, তবে রাজনৈতিক সমীকরণ বা যে সমস্ত অঙ্কগুলো অনেকেই করে ফেলে আগে থাকতে, সেই অঙ্কগুলো ভুল প্রমাণিত হয়ে যেতে পারে এই রবি শনির কম্বিনেশনে। প্রথম নম্বর কথা, রবি যেহেতু নবমভাবে অবস্থান করছে এটা কিন্তু দেশবাসীর জন্য খুব শুভ, এবং শনি যুক্ত হয়ে থাকার জন্য এটা কিন্তু আমি একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে এবারে যে রবির অবস্থান 2019 সালেতে অনেক বড় বড় রাজনৈতিক নেতা বা মন্ত্রীরা তাদের বিভিন্ন রাজ্য বা দেশের ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু দেশবাসীকে দেওয়ার একটা চেষ্টা করবে, এবং সেখান থেকে কিন্তু দেশবাসীর একটা লাভ অবশ্যই হওয়ার সম্ভাবনা তৈরি করবে। এবং যেহেতু রবি শনিযুক্ত হয়ে রয়েছে, এক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে শনি হচ্ছে চাষবাসকে রিপ্রেজেন্ট করে, শনি হচ্ছে ছোট গরিব কর্মচারীদেরকে রিপ্রেজেন্ট করে। এই ছোট গরিব কর্মচারী বা যারা চাষবাসের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন বা যারা ছোটোখাটো ব্যবসা করেন, এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট ক্রিয়েট করবে। অর্থাৎ সরকার থেকে এই ধরনের ব্যক্তিবর্গের ওপরে একটা কিন্তু বড় ধরনের সুযোগ সুবিধা আসতে চলেছে 2019 সালে, এবং খুব যারা একদম নিম্নবিত্ত মানুষ, এই নিম্নবিত্ত মানুষরা কিন্তু সরকারের থেকে একটা অতিরিক্ত সুযোগ সুবিধা পেতে পারে এই 2019 সালে। সেকেন্ড নম্বর বিষয় হচ্ছে যে দেখুন, রবি ধনুরাশির মধ্যে অবস্থান করছে, এবং আমরা শুধু কিন্তু ওই 2019 নিউমেরোলজি অনুসারে এখনো আছি, তাহলে রবি ধনুরাশির মধ্যে অবস্থান করছে এবং শনি যুক্ত হয়ে রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এবছর কিন্তু রাজ্যের দিক থেকে অনেক রকম চাকরির সম্ভাবনা ক্রিয়েট হবে, অনেক ধরনের চাকরির কিন্তু রিকোয়ারমেন্ট তৈরি হবে রাজ্যের দিক থেকে, এবং সেটা কিন্তু যারা গভর্নমেন্টের দিকে চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ আমি বলবো, এবং গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বাড়তে পারে এবং রিকোয়ারমেন্টও কিন্তু বাড়তে পারে, অনেক বেশি কিন্তু চাকরি দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু গভর্নমেন্ট নিতে পারে এবছরে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে রবি শনির একসঙ্গে থাকার ফলে
আরও একটি বিষয়কে যেটাকে অবশ্যই বলার চেষ্টা করব, সেটি হচ্ছে রবি শনি যখনই নবম ঘরের মতো একটি জায়গায় অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে একটা আধ্যাত্মিকতা, একটা ধর্মীয় ব্যাপার কিন্তু এবছরে অনেকটাই কিন্তু উন্নতি করবে। অর্থাৎ যে সমস্ত মানুষরা ধর্মীয় বা আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মীয় কাজকর্মের সর্বশিখরে যাওয়ার একটা জায়গা কিন্তু তাদের ক্ষেত্রে তৈরি হবে। এবং রবি শনির সঙ্গে যেহেতু অবস্থান করছে সেক্ষেত্রে এবছরে কিন্তু রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে আমি যেটা বললাম যে অনেক সমীকরণ কিন্তু আপনাদের অনেক অঙ্ক কিন্তু ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু রবি রাজাকে ইন্ডিকেট করে, যেহেতু রবি আমাদের এখন তো বর্তমানে রাজা বলতে আমরা বড় বড় মন্ত্রীদেরকেই আমরা বলে থাকি, অর্থাৎ রাজ্যকে যারা চালায়, দেশকে যারা চালায়, সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত নেতা নেত্রীদেরকে রবি কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং সেই সমস্ত নেতা নেত্রীদের ক্ষেত্রে একটা কিন্তু বিষয় এবারে রাজনৈতিক মানচিত্রের উপরে প্রভাব ফেলবে 2019 সালে, সেটি হচ্ছে রবি যেহেতু শনির সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে এবং শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ, তাই এখানে কিন্তু অনেক রাজনৈতিক নেতাদের কিন্তু যদি কোনো রকমভাবে তারা দেশবাসীকে ঠকিয়ে থাকেন তাহলে পারে কিন্তু সেটা অনেকটা প্রকাশ্যে চলে আসতে পারে। যদি কোনো রাজনৈতিক নেতারা ভুলভাবে যদি মানুষকে প্রলোভন দেখিয়ে, মানুষকে ভুলভাবে যদি তার নিজের জায়গা দখল করব বলে মনে করে, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে ভুল হতে পারে। এবারে কিন্তু রবি শনির এই কম্বিনেশন কিন্তু জনগণকে, দেশবাসীকে অনেকটা সতর্ক করবে তাদের নিজস্ব নিজস্ব এলাকার বা নিজস্ব নিজস্ব রাজ্য বা দেশের ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে জনগণ কিন্তু এবছর এতে 2019 সালে কিন্তু অনেক সুন্দর এবং অনেক সতর্কতার সঙ্গে কিন্তু এই দেশবাসীকে নির্বাচনে জয়যুক্ত করবেন। এটা কিন্তু আমার আমার অঙ্ক এই কথা কিন্তু বলছে। তো যাই হোক, আমরা চলে আসব একটু সব রকম বিষয়কে কেন্দ্র করে কথা বলতে হবে, অর্থাৎ আপেক্ষিকভাবে বা সামগ্রিকভাবে একটা গড় একটা চিত্র তৈরি করার চেষ্টা করছি যে 2019 সালটা বিভিন্ন বিষয় বিষয়ের ক্ষেত্রে কী ধরনের ফল প্রদান করবে। অবশ্যই আমি রাশি লগ্ন সাপেক্ষে অনুষ্ঠান করার চেষ্টা করব বা করছি, অলরেডি করব কি করছি, অলরেডি বানাতে শুরু করে দিয়েছি। তো তার আগে এই একটা বিষয় আপনারা মন দিয়ে শুনুন এবং যুক্তি লজিক পুরোটাই কিন্তু এর ভেতরে আসে। প্রথমেই আমরা বলব যে 2019 সাল একটা শরীরশাস্ত্রের দিকে কী ধরনের ফল প্রদান করতে পারে। প্রথমেই আমরা এই কথাটা বলবো যে 2019 সাল কিন্তু শরীরশাস্ত্রের দিকে খুব একটা ভালো ফল প্রদান করবে না। 2019 সালে কিন্তু যে সমস্ত মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল এবং বুধ খুব কমজোরভাবে রয়েছে তাদের কিন্তু শরীরশাস্ত্র নিয়ে অবশ্যই সমস্যা সৃষ্টি করবে। এই 2019 সালে কিন্তু পেট সংক্রান্ত সমস্যা, এই 2019 সালে কিন্তু গলব্লাডার, লিভার সংক্রান্ত গ্যাস রিলেটেড সমস্যা, নার্ভ রিলেটেড সমস্যা বা ব্লাড রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হবে 2019 সালেতে। 2019 সালেতে একটা কথা খেয়াল রাখতে হবে যে 2019 সাল যে স্টার্টিং পয়েন্ট, সেখানকার গ্রহবস্থান একটাই কথা বলছে যে এবছরে কিন্তু বুদ্ধিমান লোক যারা হবে তারা কিন্তু অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যাবে। এবং যদি বুদ্ধির ভেতরে কোনো রকমের দুর্বলতা থাকে বা কোনো আবেগী ডিসিশন কেউ নেয় তাহলে পারে কিন্তু তার সমস্যা অনেক জটিল হতে পারে। কারণ এবছর 2019 কিন্তু প্রত্যেকটা মানুষকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং এবারে কিন্তু আবেগী ডিসিশন নিলে চলবে না 2019-এ। 2019 কিন্তু বেশ একটা ভালো কম্বিনেশন তৈরি করেছে, তাই এখানে কিন্তু এই 2019 সালে কিন্তু প্রচুর মানুষ কিন্তু খুব ভালো ফল পাবে। এবং সেটা কোন কোন দিকে আমরা আসুন দেখা যাক। প্রথমেই আমরা বলবো যে অর্থ সম্পর্কীয় বিষয়, 2019 সাল কিন্তু অর্থ সম্পর্কীয় বিষয়ের ক্ষেত্রে খুব ভালোই একটা ফলাফল দেখা যাচ্ছে। 2019 সালে কিন্তু অর্থ ব্যয় অতিরিক্ত হতে পারে, তবে অর্থের উপার্জন কিন্তু ভালো থাকবে। অর্থ কিন্তু মোটামুটিভাবে সবাই কিন্তু যে যার নিজস্ব ফিল্ডে কিন্তু অবশ্যই আর্থিকভাবে ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভালো সুযোগ 2019 সালে আসবে। 2019 সাল কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালোভাবে নতুন নতুন দিক কিন্তু খুলে দেবে এবং ব্যবসার ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করাবে 2019 সাল যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, এবং ব্যবসাকে বৃদ্ধি করাবে। আমি যেটা বললাম সেটাও কিন্তু অবশ্যই 2019 সালে করাবে। সম্পর্কের দিক থেকে যদি আমরা বিচার করি,
সম্পর্কের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা কি দেখছি, সম্পর্কের দিকে যদি আমরা দেখি তাহলে পরে আমরা দেখব কিন্তু যে 2019 সালে কিন্তু সম্পর্কর ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি না। 2019 সালে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, বা নিজস্ব পরিবারে বিশেষ করে ভাই ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা মনোমালিন্য, সম্পর্ক বিচ্ছেদ বলবো না, একটা মনোমালিন্য সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে 2019 সালে। কিন্তু অনেকটাই বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে 2019 সালে, এবং বিবাহিত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে। এবং 2019 সালে যদি আমরা দেখি যে সুখ বা গৃহের জায়গাটা কেমন রয়েছে, তাহলে পরে আমরা বলবো যে 2019 সালে কিন্তু সুখের জায়গাটা কিন্তু খুব ভালো পরিমাণে নেই মিডিল অবধি, অর্থাৎ মোটামুটি মার্চ মাফ করবেন জুন জুলাই পর্যন্ত কিন্তু এপ্রিল মে অবধি কিন্তু সুখের জায়গাটা কিন্তু খুব ভালো নেই। অর্থাৎ মানুষ দেখবেন সমস্ত মানুষের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের প্রচণ্ড একটা প্রবলেম তৈরি করবে, স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু তৈরি করবে 2019 সাল। 2019 সাল কিন্তু মনের মধ্যে কোনো ভয় ভীতিকে তৈরি করে রাখবে, এবং কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু আপনার মনের ভিতরে একটা ভয় কিন্তু ঢুকে থাকার সম্ভাবনা আছে 2019 সালে। 2019 সালে কিন্তু প্রথমের দিকে আমরা বলতেই পারি যে বাড়িঘর দোরের মধ্যে, অর্থাৎ নিজস্ব পরিবারের বাবা মায়ের সঙ্গে বা নিজস্ব আত্মীয়ের সঙ্গে কিন্তু মতবিতর্ক হতে পারে বা মনোমালিন্য হতে পারে 2019 সালেতে। কিন্তু প্রথমের দিকে, অর্থাৎ প্রথম ছ মাসের মধ্যে আমার মনে হয় যে বন্ধুবান্ধবদের থেকে একটু দূরে থাকা উচিত, বন্ধুবান্ধবদের থেকে যে সমস্ত মানুষ ছেলে মেয়েরা খুব বেশি বন্ধুবান্ধবকে নিয়ে একদম মাতামাতি করে তাদেরকে আমি বলবো যে একটু বন্ধুবান্ধবদের থেকে সতর্কতার সঙ্গে চলা উচিত, নইলে কিন্তু সমস্যা বাড়তে পারে। 2019 সালে কিন্তু গৃহের যোগ খুব ভালো রয়েছে, বিশেষ করে এপ্রিল মে থেকে কিন্তু আপনারা যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন বা জমি কিনতে চাইছেন বা জমি থেকে বাড়ি বানাতে চাইছেন, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু 2019 সাল আপনার মনের এই স্বপ্নটাকে কিন্তু পূরণ করার জন্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। 2019 সালের কিন্তু বিবাহের যোগ যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখছি যে 2019 সালে কিন্তু প্রচুর বিবাহের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ যাদের বিবাহ এতদিন ধরে হচ্ছে না তাদেরও কিন্তু 2019 সালে বিবাহ হবে, যদি খুব ধরনের নেগেটিভ কোনো দোষ না থাকে তো। 2019 সালের যে গ্রহবস্থান, সেই গ্রহবস্থান অনুসারে কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করবে, এবং বিবাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা তৈরি করবে। প্রচুর মানুষ কিন্তু যারা প্রেমের পথের পথিক বলবো, যারা প্রেম সংক্রান্ত সম্পর্কে দীর্ঘদিন ধরে আবদ্ধ হয়ে রয়েছেন কিন্তু কোনো কারণে বিবাহ হচ্ছে না বা আটকে যাচ্ছে, আমি কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনাদেরও কিন্তু বিবাহ হয়ে যাবার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট হবে 2019 সালে। 2019 সালের যদি প্রতিভাকে নিয়ে কথা বলি তাহলে বিশেষ করে যারা গান বাজনার দিকে রয়েছেন, যারা বিভিন্ন রকমের আর্টিস্টিক লাইনের সঙ্গে বা গান বাজনা বিশেষ করে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিভা আপনাদেরকে কিন্তু অনেকটাই ওপরের দিকে তুলবে, অর্থাৎ গান বাজনা বলুন বা ড্যান্স বলুন, এই ধরনের প্রতিভার ক্ষেত্রে কিন্তু 2019 বা অভিনয় জগতের ক্ষেত্রে যদি বলেন তাহলে কিন্তু 2019 কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করাবে এই 2019 সালে, এবং আপনি কিন্তু যেই জায়গায় রয়েছেন সেখান থেকে কিন্তু অনেকটাই ধাপ কিন্তু এগিয়ে যেতে পারেন 2019 সালেতে। যদি আপনারা শত্রুর কথা বলেন, 2019 সাল কিন্তু কম বেশি সবাই কিন্তু মোটামুটি একটু শত্রুতার কবলে পড়তে পারেন, এবং 2019 সালে কিন্তু শত্রুতার কবলে পড়লে পারেও কিন্তু খুব একটা ক্ষতি কিন্তু শত্রুরা করে উঠতে পারবে না, তবে আপনাকে কিন্তু একটুখানি নাকানি চোপানি দিতে পারে, বিশেষ করে যাদের ক্ষেত্রে শত্রুতার প্রবলেম আছে জন্মছকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটি খুব স্ট্রংভাবে দেখা যাবে। 2019 সালের আমরা যদি বলি কর্মজগৎটা কেমন চলবে, তাহলে আমি বলবো যে 2019 সালের কর্মজগৎটা কিন্তু এবছরে খুবই ভালো বলা যেতে পারে, তবে কর্মজগতের ক্ষেত্রে বেশ কিছু বিষয় যেটা আছে সেটাকে বলতে হবে যে দেখুন 2018 সালের কর্মজগৎ সংক্রান্ত সমস্যা কিন্তু সবারই একটা চলছিল, এবং কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব, কর্মের ক্ষেত্রে বিভিন্ন কলিগদের সঙ্গে একটা মনোমালিন্য, কর্মের ক্ষেত্রে বিভিন্ন একটা শত্রুতার প্রবলেম, একটা জেলাসির প্রবলেম, এগুলো কিন্তু 2018 সালে অনেকের ক্ষেত্রে চলেছে, তো 2019 সালে তাদের এই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে অনেকটা। কিন্তু
যোগ্যতা অনুসারে আশানুরূপ চাকরির ক্ষেত্রে কিন্তু 2019 সালটা কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে যারা অলরেডি চাকরি জগতে আছেন তাদের ক্ষেত্রে। কিন্তু যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, যারা মোটামুটি ডক্টরেট লাইনে আছেন, যারা মোটামুটি কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সমস্ত লাইনে আছেন, এমবিএ রিলেটেড জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2019 সালের কর্মজগৎ অনেকটাই ভালো। অর্থাৎ টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কিন্তু 2019 সালের কর্মজগৎটি অবশ্যই ভালো, এবং ব্যাংক রিলেটেড বা এমবিএ রিলেটেড এই সমস্ত পড়াশোনা মানে কমার্স রিলেটেড পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কর্মজগতের ক্ষেত্রে 2019টা অনেক বেটার যাবে। আমরা যদি শিক্ষার দিকে বলি তাহলে আমরা কিন্তু দেখছি 2019 সালে কিন্তু শিক্ষার জায়গাটা খুব স্ট্রং নেই, এবং শিক্ষার জায়গাতে যারা বিশেষ করে মাধ্যমিক বা 11 ক্লাস অবধি পড়াশোনা করছে, 12 ক্লাস অবধি, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে 2019 সালে। তবে উচ্চশিক্ষার মধ্যে যারা আছে তারা কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবে, এবং উচ্চশিক্ষার মধ্যে যারা আছে তাদের কিন্তু কোশ্চেন, যে পরীক্ষার কোশ্চেন, সেটা কিন্তু অনেকটাই তাদের মনের মতো হওয়ার সম্ভাবনা তৈরি করছে 2019। এবং 2019 সালে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এছাড়াও যারা পিএইচডি বা বিভিন্ন গবেষণা লাইনে আছেন বা যারা মাস্টার ডিগ্রি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2019 সাল খুব ভালো ফল প্রদান করবে। 2019 সালে যদি দুর্ঘটনার কথা বলি তাহলে আমি কিন্তু বলবো যারা দুচাকার যানবাহন চালান, বিশেষ করে সাইকেল বা বাইক, এদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা 2019 সাল অবশ্যই বহন করে নিয়ে আসছে। তবে ভাবার খুব বেশি সমস্যা মানে চিন্তা করার খুব বেশি কারণ নেই, কারণ হচ্ছে যে যেহেতু সেই দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে দুর্ঘটনা যদিও বা ঘটে তাহলে সেটা কিন্তু খুব যে বড় ধরনের কিছু হবে সেটা কিন্তু নয়, যদি না জন্মছকে খুব নেগেটিভ দোষ থাকে তো। আচ্ছা, এবারে যদি আমরা বলি সরকারি চাকরির দিকে, কিন্তু আমি প্রথমেই বললাম যে 2019 সাল কিন্তু সরকারের দিক থেকে অনেক বেশি রিকোয়ারমেন্ট তৈরি হতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সরকার অনেক বেশি চাকরি দিতে পারে বিভিন্ন যারা স্টুডেন্ট যারা চাকরির চেষ্টা করছেন, আপনারা যারা সরকারি চাকরির দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে 2019 সাল কিন্তু আপনার মনের আশাকে পরিপূর্ণ করতে পারে, এবং 2019 সালে কিন্তু আপনি অবশ্যই একটি ভালো চাকরি জোগাড় করতে পারবেন। শিক্ষার দিকে আমি অবশ্যই বলে ফেললাম, প্রেমের দিকে লাস্টে প্রেমটা বলে দেব। 2019 সাল কিন্তু প্রেমের দিকে অবশ্যই সফল, প্রেমের দিকে খুব শুভই বলা যেতে পারে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, প্রেমের মধ্যে কিন্তু মনোমালিন্য চলতেই থাকবে, এবং প্রেমের দিকে আমরা যদি বলি তাহলে কিন্তু আমরা দেখব যে প্রেমের দিকে কিন্তু অবশ্যই প্রেম হয়তো হয়ে যাবে, আপনি যাকে দীর্ঘদিন থেকে ভালোবাসছেন বা আপনি যাকে ভালোবাসার চেষ্টা করছেন বা আপনি যাকে পাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু খুব স্মুথ আছে, কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখার জায়গাটা কিন্তু একটু কঠিন আছে। সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে পারে কিন্তু 2019 সালে আপনাকে অনেকটা বেশি পরিমাণে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে, সঠিক মানসিকতা রাখতে হবে, এবং অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি 2019 সালে একটি সফল প্রেমে অবশ্যই চলতে পারবেন। 2019 সাল মোটামুটি সব কটাই বলে ফেললাম, আর যে কটা বাকি রয়েছে মনে পড়ছে না এখন। তো 2019 সাল কিন্তু সত্যিকারে অনেক একটা পজিটিভ বছর হয়ে এসেছে আমাদের কাছে, এবং আমাদের আশা, আমাদের অঙ্ক, আমাদের জ্যোতিষশাস্ত্রের অঙ্ক, আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে যেটা বলছে সেটা কিন্তু অবশ্যই বলছি যে 2019 সালে কিন্তু অবশ্যই অনেক ভালো ভালো ঘটনা ঘটবে, সেটা সমস্ত দেশ থেকে বা রাজ্যের দিক থেকেও অনেকটা সহযোগিতা পাওয়া যাবে বা পাবে জনগণেরা, এবং তার সঙ্গে সঙ্গে 2019 সালে কিন্তু জনগণও অনেকটা সতর্কতার সঙ্গে রাজনৈতিক নেতাদেরকে নির্বাচনে নিয়ে আসবে বা নির্বাচন করবে, এবং তার সঙ্গে সঙ্গে 2019 সালে কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা যে মানুষ রাখবে সে মানুষের কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই হবে। এটা কিন্তু আমি লাস্ট একটা টিপস দিয়ে দিলাম যে 2019 সালে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং মা বাবার প্রতি যে শ্রদ্ধা, এটা যারা যারা রাখবে তাদের ডেভেলপমেন্ট কিন্তু 2019 সালে কেউ রুখতে পারবে না, কেউ আটকাতে পারবে না, এইটুখানি আমি গ্যারেন্টি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ততক্ষণের জন্য আজ এখানেই থাক, আবার পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।